আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে যে বিজ্ঞপ্তির কথা হবে সেটা হচ্ছে মিনিস্টার হাইটেক পার্কে তারা বেশ কয়েকটা মানে কয়েকজনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মিনিস্টারের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটাতে ministerbd.com, ঠিক আছে। এবং আপনাদের সুবিধার জন্য আমি ফুল ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা সেখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই প্রসেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগছে, মানে ফুল ডিটেলস সেখানেই পেয়ে যাবেন। সো চিন্তার কিছু নেই, ভিডিওতে যদিও না বুঝতে পারেন ওইখানে গিয়ে ক্লিক করে ডিটেলস দেখে নেবেন, কিংবা ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু পারবো আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলেন বিজ্ঞপ্তিটা দেখে আছি, আমি একটা সামারি করে রাখছি, আমরা এখন সেটা দেখে চলেন। এই হচ্ছে সেই ডিটেলসটা যে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড জব সার্কুল 2020 পাবলিশড বাই দেয়ার অথরিটি www.ministerbd.com। ইন্টারেস্ট অ্যাপ্লিক্যান্টস ক্যান অ্যাপ্লাই টিল 20 এপ্রিল, মানে 20 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। অর্গানাইজেশন নেম হচ্ছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, ডেজিগনেশন নেম হচ্ছে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শোরুম, মানে তাদের যে শোরুম আছে সেই শোরুম ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারা যাচ্ছে। এবং এর ভ্যাকেন্সি হচ্ছে 20টা, ঠিক আছে, মানে 20 জন। সো আপনারা বেশিরভাগ কে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নাই, মানে 20 জন তো, মানে যেহেতু এটা বেশি লিমিটটা বেশি এতে চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ইন মার্কেটিং, ঠিক আছে। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে গ্রাজুয়েশনটা ওরা অ্যালাউ করে। এবং এজ লিমিট হচ্ছে আপনার 30 থেকে 35 বছর, ঠিক আছে। এবং স্কিল কী লাগছে দেখি তারা কী উল্লেখ করছে। কিপ রেকর্ডস অফ পারচেসেন্স অ্যান্ড রিকুইজিশনস প্ল্যান অ্যান্ড কোঅর্ডিনেশনস অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন অ্যান্ড সেলস প্রমোশনস অ্যান্ড প্রপার মার্চেন্ডাইজ ডিসপ্লে অ্যান্ড অ্যাডভার্টাইজিং কপি, অ্যাসাইন স্পেসিফিক ডিউটিস টু সেল অ্যান্ড মার্কেটিং অফিসার, অলওয়েজ শো পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড ডেডিকেশনস ফর কোম্পানি ইনস্ট্রাকশন। এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার 4 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স তারা যাচ্ছে। মানে ফ্রেশাররা আমার মনে হয় অ্যাপ্লাই করলে এখানে কোনো লাভ হবে না, বুঝতে পারছেন, যেহেতু এরা 4 থেকে 6 বছরের জন্য এক্সপিরিয়েন্স চাইছে, তো সে এক্সপিরিয়েন্সটারই প্রায়োরিটি বেশি দিবে। এবং জব টাইপ হবে ফুল টাইম, এবং ক্যান্ডিডেট টাইপ হবে মেল, অনলি মেল, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রেখেন, মেয়েরা অ্যাপ্লাই করলে কোনো লাভ নাই, এখানে অনলি মেলেরই মানে অ্যালাউ। ওয়ার্ক প্লেসটা হচ্ছে এনিওয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের যে কোনো জায়গায়। এবং স্যালারি হচ্ছে নেগোশিয়েবল। অ্যাপ্লিকেশন রুলসটা কী দেখেন, সেন্ড ইউর সিভি টু sivat.minister@gmail.com অ্যান্ড hrm my1@gmail.com, ঠিক আছে। এই এই ডিটেলসগুলো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, এবং ভিডিও থেকেও দেখে নিতে পারেন। এর থেকে সবথেকে সুবিধা হয় আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করে ফুল ডিটেলসটা আপনারা এখান থেকে পাবেন। এবং পরে যে আরও প্রসেস আছে, এই যে দেখেন অ্যাপ্লিকেন্টস মে সেন্ড দেয়ার কমপ্লিট সিভি উইথ এ কভার লেটার ইনক্লুডিং টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোস টু ডেপুটি ডিরেক্টর এইচআর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি লিমিটেড মিনিস্টার হেডকোয়ার্টার্স H47 Road 35/A গুলশান টু ঢাকা 1212, ঠিক আছে। মানে আপনার হার্ড কপি এখানে জমা দিতে পারবেন, মানে এই অ্যাড্রেসে আপনার একটা সিভি কভার লেটার সহ এবং রিসেন্ট একটা সিভি সাথে পাসপোর্ট সাইজের 2টা ছবি অ্যাড করে সেখানে পাঠিয়ে দিতে পারবেন। এবং ডেডলাইনটা কবে, ডেডলাইনটা হচ্ছে 20 এপ্রিল, ঠিক আছে। সো আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটা নিচে দিয়ে দিবো, এখান থেকে ক্লিক করে ডিটেলসগুলো দেখে তারপর আপনার ভালোভাবে পড়ে শুনে তারপরে অ্যাপ্লাই করে নেন, ঠিক আছে। এরপরে কোনো সমস্যা থাকলে আমি তো আছি, ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি যে আপনাকে জানানোর চেষ্টা করব, কোনো সমস্যা নাই। এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আরেকটা বিষয় যে এখন যেহেতু সময়টা খারাপ যাচ্ছে, আপনারা সবাই একটু সাবধানে নিজের বাসায় অবস্থান করবেন, আপনার এবং আমার
সকলের জন্য এটা ভালো হবে। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।